আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দর্শক, দেখতে পাচ্ছেন এখানে শস্য বাঙ্গানো হয়। 380 পূর্ব রামপুরা সিটি সেন্টারের দক্ষিণ পাশে। এখানে আসলে আপনারা নিয়মিত শস্য বাঙ্গাইতে পারবেন, হলুদ বাঙ্গাইতে পারবেন, মরিচ বাঙ্গাইতে পারবেন, বেসন বাঙ্গাইতে পারবেন। শুভ দর্শক, দেখতে পাচ্ছেন উনি হলো খাসির ব্যাপারী আবুল সাহেব। ওনার কাছ থেকে আমি খাসি নিয়ে থাকি, বিভিন্ন ধরনের খাসি দিয়ে থাকে। আবুল সাহেব, একটু বললে ভালো হয়, আপনার কোন এলাকার খাসিগুলো আপনার জানা মতে মানে গোষ্ঠা খাইতে সুস্বাদু হয়? আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছেন, আপনার বয়স মানে ব্যবসার বয়স কত বছর হবে? ব্যবসার বয়স 40। কি আপনি খাসি ব্যবসায় করেন? খাসি ও গরু। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দর্শকের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাই যে খাসি বলতে কোন এলাকার, মানে বাংলাদেশের সব জায়গার খাসির গোস্তই ভালো হয়, তারপরেও কিছু কিছু এলাকা আছে না, যে যেমন আমার বাড়ি, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে সব ধরনের ফসলই আশা করি ভালো হয়, সুন্দর হয়, খাদ্য সুস্বাদু হয়। তা আপনার জানা মতে, বিশেষ করে খাসি, আপনি তো খাসিগুলো দুধবন দুটা করেন, আমার জানা মতো আপনি খাসির ব্যবসাতে আপনার পারদর্শী বেশি। বিদায় আমি জানতে চাচ্ছি, খাসি কিনলে ও খাসির গোশ খেতে কোনটা সুস্বাদু হয় সেটা আমি আপনাকে জানতে
আপনি মুখ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, খাসির গোজন বর্তমানে ফরিদপুর ডিস্ট্রিক্টটা ভালো, খাসিগুলো খাসি গরুও এখন একটা সিজন আছে, এক একটা বছরের ভিতরে এক এক জায়গায় এক একটা সিজন হয়, তখন এটা এখন ফরিদপুর ডিস্ট্রিক্ট ভালো। আচ্ছা, তারপরে মাস তিনেক তিন মাস পরে আবার যশোর ডিস্ট্রিক্ট ভালো। খুব তরতাজা হয়, গোশটাও খাইতে খুব মজা হয়। তিন মাস পরে যে যশোর, যশোর ডিস্ট্রিক্ট খুবই ভালো, ওটা আরো ভালো। এটা কি কারণ আবার তিন মাস পরে ভালো হবে? ওখানে আবার নতুন ফসল উঠবে, নতুন গাছ পাবে, তার জন্য? হ্যাঁ, ওই তাদের এই গাছের ফল ফলা দিয়ে আছে না, সব ক্লিয়ার হলে ওই বাগানে একটা ঘাস হয়। আচ্ছা, ওই ঘাসটা খেয়ে গরু খুবই এরা তরতাজা হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ আবুল সাহেব, অশেষ ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক, আবুল সাহেবের মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনলাম। আসলে যে যে লাইনে বিজনেস করে থাকেন সেই ভালো জানেন, ভালো বলতে পারেন, তাই ওনার কাছ থেকে আমি জানলাম। এবং আপনাদেরকেও ওনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে পারি, আপনারা ফরিদপুরে খাসি যশোর খাসি এগুলো শুনে করতে পারেন। ও হ্যাঁ, আপনারা চাইলে আবুল সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার বিজনেসটা যদি বোন আপনার যাত্রা বাড়ি এসব জায়গায় মাল গ্রেনে বিক্রি করে, পাশাপাশি আমাকেও সাপ্লাই দেওয়া থাকে খাসি গরু বিক্রি, আমার এখানে যোগাযোগ করতে পারেন। 380 পূর্ব রামপুরা টিভি সেন্টার দক্ষিণ পাশে, মেসাস ইয়াসিনওয়ালার মশলার মিস, এখানে আমি জীবিত গরু ও খাসি জীবিত যদি আমি মাইকে বিক্রি করি, আবার চাইলে জড়ো করে মাইকে নিতে পারেন, সেই সুব্যবস্থা ইনশাল্লাহ আছে। ভালো থাকবেন, সুস্থতার সাথে আপনাদের সবাইকে আল্লাহ পাক হায়াত করুন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।